পানি কমে যাওয়া আর বালু তোলার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বেলটিয়া ও গরিলাবাড়ি এলাকায় যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট সহ বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হঠাৎ ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ। টাঙ্গাইল থেকে জাফর আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন শাহনাদ বাবু। টাঙ্গাইলে যমুনা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। গত বুধবার বিকেল থেকে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বেলটিয়া ও গরিলাবাড়ি এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙনের তীব্রতা বেশি থাকায় লোকজন বাড়িঘর থেকে কিছুই সরাতে পারেনি। এরই মধ্যে 50টি বাড়ি নদীতে ভেঙে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে 7টি গ্রাম। বাড়িঘর তো ভেঙে গেছে, ডাই ভেঙে গেছে, কেউ জান নেই, ডানা ডানে নদী ভাঙন শুরুর পরপরই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডি সাহেবদের সঙ্গে কথা হয়েছে। তারা সুরার সঙ্গে সঙ্গে এসে তাৎক্ষণিক জিওব্যাগ ফেলানো শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে তাদেরকে আমরা টিম দিয়ে হোক, নগদ অর্থ দিয়ে হোক, যেভাবে পারি তাদেরকে আমরা সহায়তা করব। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ইতোমধ্যে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে। শিগগিরই স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। বেলটিয়া এলাকায় যে ভাঙনটা, সেটা আমরা গুরুত্বের সঙ্গেই নজর রাখছি এবং এখানে আমাদের কিছু ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দলেশ্বরীর অফটেকে বেলটিয়া এলাকায় ওখানে আমাদের গাইড বাঁধ নির্মাণ হবে। সেই গাইড বাঁধের নির্মাণ কাজটা সামনের অক্টোবর নভেম্বর মাসে শুরু হবে আশা করতেছি। হঠাৎ ভাঙনের শিকার মানুষগুলো মাথা গোজার আশ্রয় হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এজন্য দ্রুত সহায়তার দাবি জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।